ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। করোনা সংক্রমণ রুখতে লকডাউন আবশ্যক, কিন্তু এই লকডাউনের কারণেই থমকে গেছে অর্থনীতির চাকা। রুজি রুটি হারিয়েছেন অসংখ্য মানুষ। রাতারাতি অনেকের জীবন বইতে শুরু করেছে অন্য খাতে। যেমন দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুরের বিজয় মণ্ডলের কথাই ভাবুন। বিজয় ইস্টবেঙ্গল দলের অনূর্ধ্ব ১৮ ফুটবলার। ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ বিজয় এখন সংসার চালাতে মাটি কাটে, ধান ঝাড়াই করে। মা নেই বিজয়ে, বাবা খুবই অসুস্থ, কাজ করতে পারেন না। প্রতি মাসে ইস্টবেঙ্গল থেকে পাওয়া 1,500 টাকার স্টাইপেন্ড দিয়ে সংসার চলত বিজয়দের। সে কটা টাকাও এখন হাতে পাচ্ছেন না বিজয়, তাই ফুটবলার বিজয় এখন হাতে তুলে নিয়েছে কোদাল। বাবার আমার খাবার সমস্যা হচ্ছে এবং কিছু টাকা না নেই বলে আমরা কিছু কিনতেও পাচ্ছি না। যেমন ধরো আলু, চাল, ডাল এইসবগুলো কিনতে পাচ্ছি না। চাল যেমন রেশন থেকে দিচ্ছে, তো আলু ফালু এগুলো কিনতে পাচ্ছি না বলে তো আমাদের সমস্যাটা আরও বেশি হচ্ছে, তার জন্য চাষের কাজ করতে হচ্ছে। বিজয়ের মতো দুর্দশা দক্ষিণ কলকাতার বিদ্যাসাগর অঞ্চলের বাসিন্দা সঞ্জীব নস্করের। সঞ্জীব আগে তথ্য প্রযুক্তি সংস্থার গাড়ি চালাতেন, সে কাজ গিয়েছে লকডাউনে। চারজনের সংসার, মা বাবার ওষুধ, ছেলের পড়াশোনার খরচ, এত কিছু দায় একা সঞ্জীবের। গাড়ি চালক সঞ্জীব এখন এ পাড়া ও পাড়া ঘুরে মাছ মাংস বিক্রি করেন, ঠেলা নিয়ে সকাল থেকে ভর দুপুর পর্যন্ত, সঙ্গী এক বন্ধু। আমি গাড়ি চালাই, লকডাউনের পর থেকে গাড়ি চালাতে পারছি না। ওয়াইফও চাকরি করতো, ওয়াইফ তো চাকরি স্যালারি পাচ্ছে না, বাড়িতেও বসে আছে, তো আমি বসে থাকলে তো চলবে না। ছেলেকে স্কুলে ভর্তিরও ব্যাপার আছে, স্কুলে অ্যাডমিশনও পর্যন্ত করাতে পারিনি। এই চলছে মাছ ব্যবসা করে। গড়িয়া গোলপার্ক রুটে অটো চালাতেন পাটুলির বাসিন্দা সুশান্ত ভৌমিক। লকডাউনের জেরে অটো বন্ধ, রোজকারও বন্ধ, তাই আজকাল বাড়ি বাড়ি ঘুরে পুজোর ফুল বিক্রি করেন সুশান্ত। যত সামান্য আয় দিয়েই চলে পাঁচজনের সংসার। প্রথম 7-8 দিন 10 দিন কোনোভাবে কাটিয়েছি, তারপর আর পাচ্ছিলাম না, তো যে করে হোক কটা বেল, গাছের যে বেল হয় না, যে বেল খায়, বেল লেবু তুলে শুরু করেছিলাম যে কিছু করব। তো দেখলাম টাকা আটকিয়ে আছে, বিক্রি হচ্ছে না, তারপরে এই ফুল বিক্রি করবো এই সিদ্ধান্ত নিয়েছি। কলেজ পাশ করে স্বাবলম্বী হতে চেয়েছিলেন উত্তর চব্বিশ পরগনার নিমতার বাসিন্দা সুপর্ণা মুখোপাধ্যায়। 6 মাস ট্রেনিং করে চাকরি পেয়েছিলেন কল সেন্টারে, লকডাউন সেই চাকরি খেয়েছে। বাড়িতে বৃদ্ধ মা বাবা, কিভাবে চলবে সংসার, তাই উচ্চশিক্ষিতা সুপর্ণা এখন ফুল বিক্রি করছেন। লকডাউন শুরু হলো, লকডাউনের 2 মাস থেকে অফিস বন্ধ, আর এখন তো কাজ বাজ সব বন্ধ, তাই হচ্ছিল মাইনেও দিচ্ছে না, আর এখন তো আমরা ফুল নিয়ে বসছি সকালবেলা। হুগলির উত্তরপাড়ার সোনার উপর ব্যবসায়ী পরিবারের ছেলে অভিজিৎ দাস, লকডাউনের জেরে ব্যবসা লাটে, প্রায় 2 মাস রোজগার নেই, জমানো পুঁজি প্রায় নিঃশেষ। সচ্ছল পরিবারের সন্তান এখন দুয়ারে বসে ডিম বিক্রি করছেন। এখানে বড়বাজার মার্কেট থেকে মাল এনে মাল বিক্রি করতাম, এখন এই দোকানের সামনে এই ডিমই বিক্রি করছি, কারণ কিছু করে তো সংসার তো চালাতে হবে। দক্ষিণ কলকাতার মাঝেরহাটের হুঁশিয়ারি ব্যবসায়ী সুবল চন্দ্র দাসের অবস্থাও তথই বচক। সংক্রমণের ভয়ে কর্মীরা নেই, লকডাউনের জেরে কারখানা স্তব্ধ, তাই রোজগারও বন্ধ। কিন্তু অনেকগুলো পেট চালানোর দায় থেকে এখন নিজেই যন্ত্র ঘোরাচ্ছেন সুবল চন্দ্র। নিজের হাতে তৈরি কটা গেঞ্জি নিয়ে বাড়ির সামনে বসছেন, যদি বিক্রি হয়। লকডাউনের জন্য এখন মোটামুটি লেবার স্টপ আছে, আসে না কেউ, এই পরিস্থিতিটা আছে এখন। এই সংসার এখন খুবই পরিস্থিতি, নিজে নিজে কিছু কিছু কাপড় কিনে এনে কাটিং কাটিং করে সামনে ওই রাস্তায় বসে বিক্রি করি, এইভাবে চলছে এখন। করোনা সংক্রমণ রুখতে গেলে লকডাউন জরুরি, কিন্তু বিজয়, অভিজিৎ, সুপর্ণা, সঞ্জীব, সুশান্তদের জীবনযাত্রার ছবিগুলোই বুঝিয়ে দিচ্ছে 50 পেরিয়ে যাওয়া লকডাউন কি কেড়ে নিয়েছে। লকডাউন বাড়তে বাড়তে প্রায় 2 মাস ছুঁই ছুঁই, এই অবস্থায় সংসার চলবে কিভাবে, তাই অন্য জীবিকার সন্ধানে নেমে পড়েছেন বহু মানুষ। কেউ চাকরি করতেন কল সেন্টারে, এখন বিক্রি করছেন ফুল, আবার কারো সোনার উপর দোকান ছিল, সেই দোকান ছেড়ে এখন তাকে বিক্রি করতে হচ্ছে ডিম। এরকম বহু ঘটনা রয়েছে গোটা দেশ জুড়ে। কখনো একটা স্তরের পরিবর্তন, সেটা সেই স্তরেতেই যে সীমাবদ্ধ থাকে তার এফেক্ট, তা নয়, ওর এফেক্টটা কিন্তু আবার অন্য দিকে আসবে, এমনকি ওপরের দিকেও আসবে। কিন্তু প্রফেশনের চেঞ্জ মাত্র কিন্তু প্রফেশনের চেঞ্জ নয়, হোয়েন ইট স্টার্টস দেখবে যে হোল গ্যামাট চেঞ্জ হয়ে গেল।
সুতরাং আই ক্যান ফোরসি এ ভেরি ফান্ডামেন্টাল চেঞ্জ ইন সোসাইটি। একদিকে করোনা সংক্রমণের ভয়, আর একদিকে লকডাউনের জেরে অর্থনীতির শোচনীয় অবস্থা। উভয় সংকটে সাধারণ মানুষ কিভাবে তাদের সুরাহা হবে প্রশ্ন তুলছে এদেশের লক্ষ লক্ষ সুপর্ণা, বিজয়, অভিজিৎ। রক্তিম ঘোষ ও উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।